তো নমস্কার বন্ধুরা, আমি সৌমেন আর আমার চ্যানেল গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত জানাই। আজকের আমি দেখাবো আপনাদের যে রেশন কার্ডের 4 নম্বর ফর্ম, অর্থাৎ নতুন রেশন কার্ড করবার জন্য যে ফর্মটা, 4 নম্বর ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো আমার এক দাদা আমাকে রিকোয়েস্ট করেছিল আমার ভিডিও দেখে, যে তিনি ওই 4 নম্বর ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, তার কিছু সমস্যা সম্মুখীন হচ্ছে। মেনলি আমি সেই দাদার জন্য আজকের এই ভিডিওটা করছি। তো আপনাদের বলছি, আপনারাও আমাকে এরকম সমস্যার আপনারা আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের এই সমস্যার যে সমাধান করে যে ভিডিওটা আপনাদের সামনে আনবার চেষ্টা করব। কিন্তু তার আগে বলছি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, না হলে কিন্তু আপনার সমস্যার সমাধান আপনারা করলেও আপনাদের কাছে কিন্তু সেটা পৌঁছাবে না। সেই জন্য বলছি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটাও প্রেস করুন। আর যদি এই ভিডিওটা আপনাদের ইউজফুল হয়ে থাকে, আপনাদের কিছুটা হলেও সমাধান করে থাকে, তাহলে ভিডিওতে কিন্তু লাইক দিতে আপনারা ভুলবেন না। তো দেখুন আমি কিভাবে আপনাদের এই 4 নম্বর ফর্ম, অর্থাৎ রেশন কার্ডের যে নতুন রেশন কার্ড করতে গেলে যে ফর্ম ফিল আপ অনলাইনে করতে হয়, সেটা আপনারা ঘরে বসে বিনা খরচায় নিজের মোবাইল থেকে নিজের ডেস্কটপের মাধ্যমে আপনারা করুন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাচ্ছি, একদম স্কিপ করবেন না। তো দেখুন, তো যেটা বলি, নতুন রেশন কার্ড করতে গেলে যে ডকুমেন্টস আপনাদের প্রথম প্রয়োজন, সেটা হচ্ছে যে ব্যক্তির বা যে বাচ্চার, নতুন আপনাদের যে ফ্যামিলির সদস্যের রেশন কার্ডটা নতুন করতে চাইছেন, তার জন্মের যে সার্টিফিকেট হয় সেটা কিন্তু অবশ্যই অরিজিনাল আপনাদের লাগবে। দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের রেশন কার্ড, যে রেশন কার্ডটা ঘরের হেড অফ দ্য ফ্যামিলি, তার রেশন কার্ডে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না। তো আপনারা যদি না রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে, তাহলে আপনারা কিভাবে আপনাদের রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করবেন, আমার ভিডিও আছে, আই বটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেল ভিজিট করলেও আপনারা সেখানে পেয়ে যাবেন। যেদিনে লিঙ্ক করলেন তার থেকে 3-4 দিন পরে আপনারা এই নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন অনলাইনে করতে পারবেন। 3 নম্বর যেটা লাগবে সেটা কিন্তু আধার কার্ডটা, ফার্স্ট প্রায়োরিটি যেটা সেটা হচ্ছে জন্মের সার্টিফিকেট, সেকেন্ড হচ্ছে আপনার রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক, 3 নম্বর হচ্ছে আপনাদের আধার কার্ডের নাম্বারটা, যে ব্যক্তির করবে তার আধার কার্ডের নাম্বারটা। তো দেখুন, প্রথমে যেটা বলি, জন্মের সার্টিফিকেটটা, এটা কিন্তু আপনাদের ভালো করে পরিষ্কার করে স্ক্যান করে হোক, ফটো তুলে হোক, আপনারা এটা হচ্ছে 100 KB-র মধ্যে, আপনাকে বেশি হলে হবে না, কিন্তু 100 KB-র নিচে রাখতে হবে। তো এইভাবে আপনারা 100 KB-র মধ্যে আপনারা যে ছবি স্ক্যান করে করবেন, যদি কোনো সমস্যা হয় তার জন্যও আমার ভিডিও আছে, আই বটন থেকে দেখতে পারেন, অথবা আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। এইবারে এটা করবার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করুন। এটা কিন্তু অবশ্যই, যেটা মানে আমি বলছি, এই রেশন কার্ড করতে গেলে কিন্তু অবশ্যই জন্মের সার্টিফিকেটটা কিন্তু অরিজিনাল ইউজ করবেন, কোনো জেরক্স কপি করবেন না, জেরক্স কপি থেকে আপনারা স্ক্যান করবেন না, অরিজিনাল থেকে স্ক্যান করুন, ফটো তুলে সেটাকে ফাইল 100 KB-র মধ্যে করে তারপরে অ্যাপ্লিকেশন করুন। তো দেখুন আমি কিভাবে এইটাকে করছি। তো কিভাবে করছি দেখুন, ভালো করে ব্রাউজারে গুগল খুলে নেব এবং সেখানে লিখব রেশন কার্ড, জাস্ট রেশন কার্ড লিখে সার্চ দেব। তো দেখুন আপনাদের সামনে এইটা খুলে যাবে। এবারে প্রথম যে অপশানটা রেশন কার্ড, এই ওয়েবসাইটটা, এইটা ক্লিক করে খুলে নেব। তো আপনাদের এই রেশন কার্ডের ওয়েবসাইট খুলে যাবে এবং বাঁদিকে দেখুন এই রেশন কার্ড অপশানটা, এটা ক্লিক করে ওপেন করে নেব। তো এইখানে খুলে দিলে আপনাদের সামনে এই ইন্টারফেসটা খুলে যাবে। এবারে দেখুন নিচের দিকে চলে আসলে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন এ ফ্যামিলি, ঠিক আছে, এই যে অপশানটা এটা খুলে নেব। তাহলে আপনাদের পরিবারের নতুন যে মেম্বারটা হচ্ছে তার অ্যাপ্লাই করতে হবে কিভাবে সেইটা। তো দেখুন এইখানে অন্য কিছু আর কিছু করার দরকার নেই, মোবাইল নাম্বারটা দেবেন আর সেন্ড ওটিপি করবেন, মানে আপনাদের রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া সেইটা দেবেন, ওটিপি চলে আসলে ওটিপিটা দিয়ে প্রসিড করে দেবেন। তো দেখুন এইবারে আপনাদের ফ্যামিলিতে যতজন মেম্বার আছে এইভাবে আপনাদের লিস্ট হয়ে দেখাবে। তো আপনারা নিচের দিকে চলে আসবেন, এই অ্যাপ্লাই ফর দ্য নিউ রেশন কার্ড, এইখানে এই অপশানটা দেখুন 4 নম্বর ফর্ম, তো এইখানে অ্যাপ্লাই করে দেবো। তো খুলে দিলে আপনার মানে খুলে যাবে। তো এইখানে দেখুন প্রথম যে অপশানটা, আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি কাকে রাখতে চাইছেন, যে রেশন কার্ডটা তার বাবাকেও দিতে পারেন, হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তারও নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
তো এইবারে এখানে অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন, আপনার যে অ্যাড্রেসটা আছে। তো এইখানে সাজিয়ে গুজিয়ে একটু ঠিকঠাক করে লিখে দেবেন। আপনারা যেমনভাবে লিখবেন আপনাদের ঠিক রেশন কার্ডে তেমনভাবেই এই অ্যাড্রেসটা আসবেন। তো ওই জন্য বলছি একটু অ্যাড্রেসটা আপনাদের যেমনভাবে আছে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখবেন। গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড এইগুলো একটু দেবেন। তো দিয়ে দিলেই দেখবেন সব চলে আসবে, পিনকোড। তারপর পাশে পিনকোডটা মারলেই এটা আপনাদের পোস্ট অফিস দেখিয়ে দেবে। তো দেখুন এটা হচ্ছে থানা এলাকা, কোন থানায় আপনি আছেন সেইটা দিতে হবে। তো এইভাবে আপনারা নিজেরা করে নেবেন। তো একটু দেখে নেবেন ভালো করে যে সব ঠিকঠাক আছে কিনা। তো তলায় একটা ডিক্লারেশন দেবে যে মোবাইল নাম্বারটা আপনারা আছে দিয়েছেন সেইটা রাখতে চাইছেন কিনা। তো দিয়ে দেবেন এটাই প্রাইমারি ফোন নাম্বার হিসাবে আপনি রাখতে চাইছেন। এগ্রিতে টিক দিয়ে নেক্সট করে দেবেন। এগ্রির ঘরে টিক করে নেক্সট করে দেবেন। এইবারে দেখুন ফ্যামিলি যে মেম্বারটার আপনাদের নতুন রেশন কার্ড হবে তার নাম, মিডিল নেম, সার নেম এইগুলো যার যেমনভাবে আছে ঠিক তেমনভাবে জন্মের সার্টিফিকেট দেখে কিন্তু লিখবেন। এইটা একটু দেখে নেবেন ভালো করে লেখার সময়, মিলিয়ে নেবেন জন্ম সার্টিফিকেট, আধার কার্ড যেমনভাবে আছে ঠিক তেমনভাবেই এখানে তার নাম, জন্ম তারিখ এগুলো একটু ঠিক করে দেখে নেবেন। এবারে নিচের ঘরে তার বাবার নামটা এই ঘরে লিখে দেবেন যেমনভাবে আধার কার্ড বা সার্টিফিকেটে আছে। এইবারে মেল ফিমেল দিয়ে দেবেন, পুরুষ কি মহিলা সেটা এখানে বসিয়ে দেবেন জেন্ডারটা। এবারে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বিভিন্ন ব্রাউজারে বিভিন্নভাবে আসে, ক্যালেন্ডার খুলে করা সব থেকে ভালো। আমি প্রেফার করবো আপনারা ক্যালেন্ডার খুলেই ডেট অফ বার্থটা সিলেক্ট করুন। এবারে পাশে দেখুন আদার ক্যাটাগরি বলে অপশান আছে, যার যেটা হবে দেবেন। যদি সুস্থ শিশু হয় তাহলে নন অফ অ্যাবভের টিক দিয়ে যাবেন, যদি তার শারীরিক দিক থেকে গণ্ডগোল থাকে তাহলে তারা ডিসেবল বলে এখানে দিয়ে দেবেন। এইবারে যে ব্যক্তির করছেন বা বাচ্চার করছেন তার আধার কার্ড নাম্বারটা ঠিকঠাক করে দেখে এইখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। যার যে আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার দেখে এইখানে বসাবেন। বাদবাকিগুলো কোনো দরকার নেই, যেহেতু বাচ্চা রেশন কার্ড করছি তাহলে শুধু আধার কার্ড নাম্বারটা দিলে হবে, কারণ তার এইগুলো দরকার হয় না। কোনো যদি ব্যক্তির করেন নতুন রেশন কার্ড তার যদি এই ইনফরমেশানগুলো থাকে দিতে পারেন, নাহলে কোনো দরকার নেই, ঠিক আছে। তো আধার কার্ডের নাম্বারটা ঠিকঠাক করে দেখে এবারে দেখুন যে হেড অফ দ্য ফ্যামিলি তার সঙ্গে রিলেশান কে, ঠিক আছে। তো এইখানে বাবা হলে বাবা, যেভাবে যার হবে, ঠিক আছে, স্বামী হলে স্বামী। তো আমরা মেনলি আমি বাচ্চাদের দেখাচ্ছি, তো এইটা আমি বলছি যে আপনাদের বাবা ফাদার হিসাবে লিখে দেবেন। তো বাচ্চা রেশন কার্ডে যে ঠিকানাটা আপনারা দেবেন সেটাও এইখানে আপনাদের পুট করতে হবে যে কেমনভাবে ঠিকানাটা হবে, এই সব আপনাকে লিখতে হবে। তো আপনি এইখানে যেমনভাবে প্রথমে ফিল আপ করলেন ঠিক তেমনভাবেই আপনার যেমনভাবে অ্যাড্রেস হয় ভালো করে পরিষ্কার করে লিখে দেবেন। পাশের পিনকোডের ঘরে দেখুন পিনকোড বলে লেখা আছে, এখানে দিয়ে দেবেন আপনার পিনকোড যেটা হবে। তো এখানে পিনকোড মারলে পাশের পোস্ট অফিসটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, তো সিলেক্ট করে নিতে হবে। এই দেখুন চলে এসছে। এবারে আপনাদের যার যেরকম পোস্ট অফিস এরিয়া সেইভাবে এটা আপনারা দিয়ে নেবেন। এবারে থানা, যার যেটা থানা এলাকা সেটা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে একটু ঠিক করে দেখে নেবেন যে অ্যাড্রেসটা ঠিকঠাক লিখেছেন কি না, বাবার নাম, নাম ঠিক আছে, ডেট অফ বার্থ। তো এবার দেখুন আদার ক্যাটাগরি দেখুন ডান দিকে। তো আদার ক্যাটাগরি এর মধ্যে যারা পড়বে তারা লিখবেন দেবেন, নাহলে দরকার নেই, যারা শারীরিক বিকলাঙ্গ হয় এগুলো। তো এইবারে দেখুন কোণে নিচের দিকে অ্যাড মেম্বার অপশান আছে। তো অ্যাড মেম্বার মিন্স এক বাড়িতে যদি আরও একাধিক শিশুর আপনারা করতে চান এই সেমভাবে ফিল আপ করবেন,
যেভাবে আমি দেখালাম, না হলে নেক্সট করে বেরিয়ে যাবেন। ঠিক আছে, দেখুন এই নিচে নেক্সট, এখানে নেক্সট করে আপনারা বেরিয়ে যাবেন। দেখুন এবারে সব নিচে ইনফরমেশানগুলো দেখাচ্ছে এই পুরোটা। তো এইবারে নিচে ডিক্লারেশান আছে, ওখানে টিক দেব। এটা দেখুন এই যে মেম্বারটা অ্যাড হয়েছে, তার ইনফরমেশান যা যা দিয়েছেন, তো এই ডিক্লারেশানে টিক দেব। দিলেই প্রসিড অপশান পাবেন, এই দেখুন প্রসিড, প্রসিড করে দেব। প্রসিড হয়ে গেল। এইবারে দেখুন যে ডকুমেন্টস বাচ্চা যার করলেন তার ডকুমেন্টস আপলোড করবার অপশান পাবেন। তো দেখুন এখানে শুধু বার্থ সার্টিফিকেটের আপলোড করবার অপশান আপনারা পাবেন, যেহেতু বাচ্চার করছেন তো আপনারা বার্থ সার্টিফিকেটটা যেরকম করে রেখেছেন ফাইল সাইজ করে আপলোডে ক্লিক করবেন। দেখুন এই কোণে গ্রিন হয়ে দেখাচ্ছে যে ফাইল আপলোডেড সাকসেসফুলি হয়ে গেল। এবারে নিচের দিকে ডিক্লারেশানে ক্লিক করলে গেট ওটিপিতে ক্লিক করে দেখুন এই ওটিপি সেন্ট দেখাচ্ছে কোণে। তো এইবারে যে ওটিপিটা আপনার রেজিস্টার মোবাইলে আসবে সেটা দিয়ে সাবমিট, দেখুন এই অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেল দেখাচ্ছে। তো এইটা যদি আপনারা, এখানে তো কিন্তু প্রিন্ট আউটের অপশান নেই, তো আপনারা যদি প্রিন্ট আউট নিতে চান তো হোম পেজে গেলে আপনাদের দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনি যে ফর্মটা ফিল আপ করছেন, তো আমি এখানে 4 নম্বর ফর্ম ফিল আপ করেছি, সেই ফর্মটা নাম্বারটা সিলেক্ট করতে হবে, করে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশান করলেন অর্থাৎ বাড়ির গার্জিয়ান বা অথবা বাবা যিনি যে ফোন নাম্বারটা দিয়ে এটা রেজিস্ট্রেশান করেছে সেই ফোন নাম্বারটা এখানে মেরে ক্যাপচার কোড দিতে হবে, দিয়ে সার্চে ক্লিক করলেই দেখবেন আপনার অ্যাপ্লিকেশান কবে সাবমিট হয়েছে কি হয়েছে স্ট্যাটাস আপনি এখানে পরপর দেখতে পাবেন। তো এখানে এক্সপোর্ট করলেই আপনি ইনফরমেশানটা ডাউনলোড হয়ে যাবে। এবার এটা আপনি প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন নিজের কাছে, ঠিক আছে, এটা রাখতে হবে এমন কোনো কথা নেই, তবু আমি বললাম রেখে দেবেন। তো হয়ে গেল নতুন রেশন কার্ডের জন্য আবেদন কমপ্লিট। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে আপনাদের এই যে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশান, আপনাদের নতুন যে সদস্য বা যাদের এখনও রেশন কার্ড করেননি তাদের জন্য কিভাবে রেশন কার্ডের অ্যাপ্লিকেশান করতে হয় আপনাদের দেখালাম। আপনাদের জীবনে পারিপার্শ্বিক এরকম অনেক ধরনের ডকুমেন্টস পেতে, আধার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন রকমের ধরুন এরকম কিছু সমস্যা যদি থেকে থাকে আমাকে কমেন্ট করে জানান, আপনাদের এই সমস্যার আমি ভিডিও সমাধান করে ভিডিও আনার চেষ্টা করব। তো ওই জন্য বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা টিপে দিন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।